গত 16 বছরের এমন কোন সেক্টর নেই, এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি, যেখানে সন্ত্রাস হয়নি, যেখানে মানবতা বিরোধী কাজ হয়নি। আজকে সেই 16 বছরের ঘটনার প্রবাহ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, বাংলাদেশ আজকে দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। কোন ষড়যন্ত্রকারী, কোন লুটেরা এই বিজয়কে ছিন্ন করতে পারবে না, এই বিজয়কে কেড়ে নিতে পারবে না। যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে, সেই সময় যদি সে সর্বোচ্চ ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করেন। তা আপনি যেহেতু র‍্যাবের নতুন এক বছরের আবার আপনার দায়িত্ব এক্সটেনশন হয়েছে, আপনি এমন কিছু ভালো কাজ করবেন যে আপনাকে দেশের মানুষ যেন মনে রাখে। তিনি আমাদের এই কথায় সন্তুষ্ট প্রকাশ করেছেন। আজকে বলতে চাই, বন্ধুরা, যে র‍্যাব দেখলে আমরা ভয় পেতাম, গতকালকে যখন র‍্যাব হেড করে গিয়েছি, আমরা র‍্যাবের বিরুদ্ধে কথা বলছি, তারা দেখি ডান পাশে একটি টেবিলে আমাদের জন্য বিস্কুট আর পানি সাজিয়ে রেখেছে, কয় ভাই বিস্কুট খান, পানি খান। আজকে তাহলে মানুষের কিন্তু পরিবর্তন এসেছে। আজকে তাদের হেডকোয়ার্টারের সামনে, তাদের বিপক্ষে যখন আমরা বক্তব্য রাখছি, তারা আমাদেরকে বলছে বিস্কুট খান, পানি খান। দেখছি র‍্যাবের বোতল সাজিয়ে রেখেছে, বিস্কুট সাজিয়ে রেখেছে। আমরা যখন, আমরা 4 সদস্য একটি প্রতিনিধি দল যখন ডিজি সাহেবের সাথে দেখা করতে যাব, তখন র‍্যাবের হেডকোয়ার্টারের ওয়েটিং রুমে আমাদেরকে বলে ভাই কফি খান, ঠান্ডা পানি খান। আপনি 5ই আগস্ট আপনি বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে গেছেন, আপনাকে সেনাবাহিনী 45 মিনিট সময় দিয়েছিল। আমরা ইউটিউবে দেখেছি আপনার খাবার, আপনার বিছানা, সেগুলোও কিন্তু আপনি কোনো কিছু সরাতে পারেননি। কিন্তু আমরা দেখেছি অনেকগুলো লাগেজ নিয়ে গেছেন, আপনার টাকা সোনা দানা এগুলো কিন্তু আপনি আগেই গুছিয়ে রেখেছিলেন। আপনি বাংলাদেশকে শূন্য করে ফেলেছেন, ব্যাংক লুট করতে করতে বাংলাদেশের 10টি ব্যাংক এখন দেউলিয়া হয়ে গেছে। আপনি এবং আপনার সন্ত্রাসীরা এদেশকে তলাবিহীন ছুরিতে পরিণত করেছে। আজকে সেই কারণে আমরা বলতে চাই, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অর্থাৎ আপনি ভেবেছিলেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আপনি ভেবেছিলেন আপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। কেউ যদি আপনার বিরুদ্ধে ফেসবুকে একটি সত্য কথা লিখেছে, আপনি তাকেও গ্রেফতার করেছেন, তাকেও নির্যাতনের শিকার নিয়েছেন। আপনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকে গুমের শিকার হয়েছে, অনেকে খুনের শিকার হয়েছে। আমরা আজকে পত্রিকার পাতায় দেখতে পেলাম আমাদের প্রধান উপদেষ্টা একটি কথা বলেছে, আয়না ঘর আর থাকবে না। আমি বলতে চাই, আয়না ঘর যদি আর না থাকে, তাহলে আয়না ঘর তো ছিল, এই আয়না ঘরে যারা যারা ছিল, এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজ্জাদুল ইসলাম, সুমন সহ ওরা কোথায়? আজকে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে বিনীতভাবে বলতে চাই, আপনি ওদেরকে তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি গতকালকে র‍্যাবের ডিজির সাথে সরাসরি দেখা করেছিলাম, র‍্যাব হেডকোয়ার্টারে এসে র‍্যাবের ডিজি গতকালকে বলল, আমি যখন বললাম যে এই র‍্যাব বাংলাদেশের মানুষকে গুম করেছিল, এই র‍্যাব বাংলাদেশের মানুষকে তুলে নিয়ে বছরের পরে বছর তাদের হেফাজতে রেখেছিল,
তখন র‍্যাবের মহাপরিচালক বললেন, ভাই ওই বাংলায় আমি ছিলাম না, আমি নতুন ভাবে এসেছি, আমি এগুলো কিছু জানি না। আমি বলতে চাই, তিনি বলছেন, আমি থাকা অবস্থায় আর একটা ঘুম হবে না। আমরা আশা করছি যে আমাদের চেয়ারম্যান, তিনি আজকে জাতির উদ্দেশ্যে আমাদের এই মানববন্ধনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা শুধু একটি কথাই বলতে চাই, জয়কালে ক্ষয় নাই আর মরণকালে ওষুধ নাই। আপনারা জানেন যে বাংলাদেশে একবার এক বিদেশি পর্যটক এসেছিল, তিনি এসে বাংলাদেশের অনেক কিছু দেখার পর তার শখ হলো বাংলাদেশের পাগল দেখবেন। আপনারা জানেন তো বাংলাদেশের পাগল সেই পাবনা হেমায়তপুরে থাকে। সেই বিদেশি পর্যটক সেই পাবনা হেমায়তপুরে চলে গেলেন, গিয়ে দেখলেন পাগলাগড়তে অজস্র পাগল রয়েছে। হঠাৎ করে একটি খাঁচার মধ্যে এক পাগল বলছে, লাইলি তুই আমারে খাইলি। কিছুক্ষণ পর আরেকটা খাঁচার কাছে আরেকটা পাগল বলছে, লাইলি তুই আমারে খাইলি। তখন ওই লোকটা অবাক হয়ে গেছে, সে ওইখানকার যে তত্ত্বাবধক তার কাছে জিজ্ঞেস করছে, ভাই ঘটনা কি, সব পাগল একই কথা বলছে কেন? তখন ওই তত্ত্বাবধক বললেন, প্রথম লাইলি যে ব্যক্তি লাইলিকে পেয়ে পাগল হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় ব্যক্তি লাইলিকে না পেয়ে পাগল হয়ে গিয়েছিল। সংগ্রামী বন্ধুরা, গত 16 বছর খুনি হাসিনা ক্ষমতা পেয়ে পাগল হয়ে গিয়েছিল, আর এখন ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়ে তিনি পাগল হয়ে গেছেন। এবং পাগল হয়ে কি করছেন, কখনো আনসারকে পাঠিয়ে দিচ্ছেন, কখনো সচিবালয়ে ষড়যন্ত্র করছেন, কখনো রিক্সাওয়ালাদেরকে দিয়ে শাহবাগে নাটক সৃষ্টি করছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের সহ যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে, আমরা সেই হত্যার পূর্ণ তদন্ত চেয়ে আমরা বিচার চাচ্ছি। আমরা চাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, তিনি সেই অপরাধে অপরাধী ছিল না।